ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সমন্বয়ের নামে দাম বাড়ানোর পর রাজধানী সহ বিভিন্ন জায়গায় সিলিন্ডার গ্যাসের সংকট। ডিম, মুরগি, ডাল, তেল, আটা, ময়দা সহ নিত্য পণ্যে বাজার আরো অস্থির, অজুহাতে শেষ নেই বিক্রেতাদের। দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে, সতর্কতা হিসেবে IMF এর ঋণ নেওয়া হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। IMF এর শর্ত অনুযায়ী রাজস্ব বাড়াতে সঠিক পথে আছে NBR, শুল্ক ছাড় কমে গেলে ট্যাক্স GDP রেশিও বাড়াবে জানিয়েছেন কর্মকর্তারা। উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন মির্জা ফখরুল, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর অভিযোগ, কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের নামে টাকা লুট করে আওয়ামী পরিবারের লোকেরা বিশ্বধনীদের খাতায় নাম লিখিয়েছেন। গণতন্ত্র সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে, এই সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান 73, যা 2021 সালে ছিল 75। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ দেখতে চায় নরওয়ে বলেছেন ঢাকা নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এসপেন রিক্টার। সন্ত্রাসবাদ দমনে ইমরান খান সহ বিরোধী রাজনৈতিক নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠকের ঘোষণা দেওয়া হয়েছে পাকিস্তানে। শেষ দল হিসেবে BPL T20 শীর্ষ চারে রংপুর রাইডার্স, 2 উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ঢাকা ডমিনেটর্সের বিদায়।